হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজ আমি আমার একটি নতুন অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার নতুন অভিজ্ঞতাটা ছিল ঢাকায় প্রথম বিয়ে খাওয়া। তো আমি ঢাকাতে আসার পর কখনো কোনো বিয়ে খাইনি, তো এটাই ছিল আমার প্রথম ঢাকার বিয়ে। তো বিয়েটি ছিল আমার রুমমেট আপুর বিয়ে। তো যেহেতু রুমমেটের বিয়ে, সেহেতু আমরা সবাই খুব সাজুগুজু করে আমাদের ফ্ল্যাটের আমরা হোস্টেলে যারা যারা ছিলাম, আপু যাদের ইনভাইট করেছিল, আমরা সবাই গেছিলাম। তো প্রথমেই আমাদের বিয়েতে যাওয়ার জন্য কি দরকার, প্রথমেই দরকার আমাদের একটি গিফট। আর আমরা গিফট কেনার জন্য একটা দোকানে চলে গেলাম, যেহেতু নতুন বিয়ে, সো নতুন সংসার সাজাতে হবে, তাই আমরা হিসাব করলাম যে আমাদের কোনো সাংসারিক জিনিস নেওয়া প্রয়োজন। তো সাংসারিক জিনিস যেহেতু প্রয়োজন, সাংসারিক জিনিস কী নিব, সবাই তো বড় বড় ধরনের জিনিস নিয়েই আসবে। তো আগে থেকে যেহেতু আমাদের কোনো প্ল্যান ছিল না, কোনো প্রিপারেশান ছিল না, তাই কী নেব ডিসাইড করতে না পেরে দোকানে এসে যেটা ভালো লাগলো সেটা নিয়ে চলে আসলাম। তো আমরা নিয়েছিলাম একটি প্রেশার কুকার, যেহেতু নতুন সংসার তো আপুর এটি কাজে লাগতে পারে ভেবেই আমরা আর কি প্রেশার কুকারটা নিলাম। তো আমরা একটি সিএনজি নিলাম, দেন সিএনজিতে আমরা চারজন খুব মজা করতে করতে বিয়েবাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম। আমরা যখন বিয়েবাড়িতে পৌঁছাইছি তখনও দেখি যে সব আত্মীয় স্বজন আসেনি, এমনকি বরবউও আসেনি। তো নিচে যখন আমরাও দাঁড়াইছি তখন দেখি আর কি বরবউ এন্ট্রি নিচ্ছে, ঠিক একটি ফিল্মে স্টাইলে এন্ট্রি নিচ্ছে, মানে বর গাড়ি চালিয়ে আসছে আর বউ পাশে বসে আছে, মানে আমাদের দুলাভাই আর আমাদের আপু। তো আমরা সেটা দেখে দেখলাম ক্যামেরা নিয়ে ক্যামেরাম্যান হাজির। তো আমরা সেখানে একটু দাঁড়িয়ে ওয়েট করলাম যে তাদের আর কি শ্যুটিংটা শেষ হোক, দেন আমরা উপরে যাই। তো আমরা সেখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম, আপুরা কী করছে সেটাও একটু ভিডিও করলাম। এটা আসলে মজা করার জন্য ছিল, কেউ আমাকে কোনো নেগেটিভ কমেন্ট করবেন না এটা দেখে যে ঢং দেখাচ্ছি বা ইত্যাদি ইত্যাদি, যেগুলো আর কি ভিডিও ছাড়লে লোকে বলে। তো এই যেখানে আর কি কমিউনিটি সেন্টারটা বুক করা হয়েছিল তার পাশে ছিল একটি সুপার মার্কেট। তো আমি মজা করে বলছিলাম যে যার যার যা কিছু লাগবে এখান থেকে কিনে নিয়ে আমরা বিয়েবাড়ি চলে যেতে পারি। যাই হোক, গেটটা মানে ভালোই সাজানো ছিল, যথেষ্ট ভালো করেই সাজানো ছিল। তো আমরা গেটের সামনে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম, আর কি ছবিগুলো আমি ভিডিওর শেষে অ্যাড করে দিব, যার যার দেখতে ভালো লাগবে সে ভিডিও শেষ পর্যন্ত দেখে অবশ্যই ছবিগুলো দেখবেন। আর যাই হোক, এই যে গেটের সামনে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করলাম, আপুরা পিছনে দাঁড়িয়েছিল, সবাই আর কি ছবি তুলতেছিল, লাইট ভালো ছিল, ডেকোরেশন ভালো ছিল, তো ছবি তো তুলবই, যেহেতু বিয়েবাড়ি গেছি সাজুগুজু করে তো ছবি তো তুলতেই হবে। এই যে কাপা কাপা আলোর ভিতর আমরা বসে আছি, এটা কিন্তু কাপা কাপা আলো না, জাস্ট আমার ফোনে আর কি ভিডিও করার সময় লাইটটা এরকম মনে হচ্ছিল, এটা কাপা কাপা আলো ছিল না, এটা যেমন তেমন আলোই ছিল। আর চারিদিকটা সাজানো খুব বেশি ভালো ছিল আমার আর কি, খুব খুব আর কি সাজানো আমার পছন্দ না, একটু হালকা সাজগোজি আমার বেশি ভালো লাগে। তো এখানে হালকার উপর বেশ ডেকোরেশনটা খুবই ভালো ছিল আমার আর কি, পছন্দ হয়েছে যে হালকা পাতলার ভিতর খুব ভালো। তো এখনও বরবউ এসে ছবি তোলা শুরু করেনি, আমরা পিছনে এসে বসে আছি, কারণ সামনে আর কি বসতে ইচ্ছা করছিল না, যেহেতু এখানকার সবাই আমাদের অপরিচিত। সো অপরিচিত লোকের ভিতর আর কি সামনে বসাটা একটু কেমন কেমন লাগতেছিল। তো আমরা পিছনের দিকে এসে বসলাম, বসে যে যার কাজ করতেছিলাম আর কি। তো এটা হচ্ছে খাবার জায়গা, তো খাওয়ার জায়গা একটু পরেই আসি, শুধু আমি দেখিয়ে দিলাম যে কমিউনিটি সেন্টারটা কেমন। তো এক ঝলকে যখন কমিউনিটি সেন্টার দেখাচ্ছিলাম তার ভিতরে এই ভিডিওটা ছিল, তো আপনারাও দেখে নেন যে এক ঝলকে কমিউনিটি সেন্টারটা কেমন। তারপর এই যে শুরু হলো বরবউয়ের ছবি তোলা, আর আজকের দিনে আমার আপুর জন্য খুবই খারাপ লাগতেছিল, বেচারা আপু চুপচাপ বসে শুধু ছবিই তুলতেছে আর কোনো কাজ নেই, এটা আসলে খুবই ঝামেলার, বিয়েতে একদম পুতুল হয়ে বসে থাকতে হয়, যদি কেউ হাসতে বলে তো হাসতে হয়, যদি কেউ কাঁদতে বলে তো কাঁদতে হয়। তো আপুদের সঙ্গে আমরাও অনেক ছবি তুলিয়েছিলাম। তো ছবি তোলা শেষ, আপুদেরও সঙ্গে কথা বলা শেষ, এখন আমরা খাবার জায়গায় চলে যাচ্ছি। এই যে মাত্র খাবার জায়গায় আর কি সবাই আসতে শুরু করেছে, বেশি লোকের আয়োজন ছিল না, হয়তো বা নিজের যত নিকটতম আত্মীয় তাদের নিয়েই আর কি এই অনুষ্ঠানটা ছিল আপুদের, আমার যেটুকু দেখে মনে হলো, কারণ এখানে খুব বেশি লোক ছিল না, হয়তো বা 100-150 লোক হবে, তার বেশি লোক এখানে ছিল না। তো এই যে আপুরা বসে আছে খাবার জন্যে, আমি একটু আশপাশটা ভিডিও করতেছিলাম, আমিও এখানে বসছিলাম পাশেই। তো এই যে এটা হচ্ছে মণি আপু, মণি আপুর
খুবই মেজাজ গরম ছিল, কারণ মণিয়াপুর খিদে পেয়ে গেছিল। তখন অলরেডি 10টা বাজে আর মণিয়াপু 8টার ভিতরে খাবার দাবার একদম কমপ্লিট করে রেস্ট নেয়। এটা আপুর রুটিন এবং আপু খুব হেলদি রুটিনের ভিতর থাকে। তো এটার জন্যে আমি আপুকে বলছিলাম, আপু এই ভিডিওটা আমি অবশ্যই রাখবো। তো বলছে ঠিক আছে রাখ। তো এই যে আমি আমাকে একটু দেখিয়ে দিলাম, কি বলবো, খাবার দিচ্ছে না, কোনো তো কাজ নেই, তো ফোন নিয়ে নাড়াচাড়া করি। সবাই আর কি এটাই করতেছিলাম, ফোন নিয়ে নাড়াচাড়া করতেছিলাম, গল্প করতেছিলাম, লোকজন দেখতেছিলাম, সাজগোজ দেখতেছিলাম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে একটি জায়গায় গেলে যা যা করা হয় আর কি এটাই করতেছিলাম বসে বসে। তো এই যে সকল গল্প আর সকল ভাবনা পরিচ্ছেদ করে চলে আসলো খাবার টেবিলে। প্রথমেই দিয়ে গেল একটি করে কোক আর কি, তারপর পানি আর প্লেট, দেন সালাদ, আর এবার চলে আসলো রোস্ট। তো রোস্ট আর কাবাব চলে আসছে, আর এখনও পোলাও আসার বাকি। আমি এই যে প্লেট তুলে নিলাম, এখানে রোস্ট ছিল আর বিফ ছিল, আর এখানে যে কাবাবটা দেখছেন এটাও বিফের ছিল। তো আমি শুধু রোস্ট দিয়ে খেয়েছি, বাকিরা সবাই আর কি তাদের পছন্দ মতো খাবারই খেয়েছে। আর আমি যেহেতু হিন্দু তো আমার জন্য শুধু রোস্টই ছিল, আমি শুধু রোস্ট সালাদ দিয়ে খেয়েছি। তো এই যে খাওয়া দাওয়া শুরু করলাম, খাবারটা বেশ মজার ছিল, আমার ভালোই মজা লেগেছে। এখানে যেহেতু কম লোকের আয়োজন, সো এখানে মেনুটাও মেবি এজন্যই কম, তো সমস্যা না। রাতের খাবার অনেক বেশি ভারী খাওয়াটাও ঠিক না। তো আর কি আমি রোস্ট দিয়ে খেলাম, আমি দুইটা রোস্ট খেয়েছিলাম। খাবারটা বেশ মজার ছিল, আমার তো ভালোই লেগেছে। আর এখানকার যে ওয়েটাররা ছিল তারাও আর কি খুব ভালো, আমাকে এসে বারবার জিজ্ঞেস করছিল, আপু আপনাকে কি আর দুইটা রোস্ট দিব, আপনি কি আরেকটা রোস্ট নেবেন, সালাদ নেবেন, পোলাও নেবেন? আমি বলছি না না ভাই, আমার যখন লাগবে আমি আপনাদের বলবো, বা আমি নিজে নিয়ে নেবো। এতবার বলার কিছু নেই, আসলে খাওয়ার সময় কেউ এতবার বললে কিন্তু লজ্জাও লাগে আর ডিস্টার্বও হয়। সো আমি বললাম, ভাই আপনি রেখে যান, আমি আমার মতো নিয়ে নেব। তো এই যে খাওয়া শেষ, দেন সব থেকে বড়ো জিনিস জর্দা, যেটা নিয়ে সব বিয়ে বাড়ি সব অনুষ্ঠানে মারামারি লাফালাফি কাটাকাটি হয় টেবিলে। তো সে জিনিস চলে আসছে, জর্দা। তো আমি আমার প্লেটে জর্দা নিয়ে নিছি, জর্দা তো নিয়ে নিই, মেন ছিল আমার আর কি ওর উপর যে মিষ্টি দেয় সেই মিষ্টি, আমার এই জর্দার মিষ্টিটা খুবই ভালো লাগে। তো এই যে সবারই খাওয়া দাওয়া প্রায় শেষ আর কি, আমার আশপাশেও সবাই দেখি উঠে যাচ্ছে বেশিরভাগ লোকই। আর খাওয়ার পরে যে কী গল্প করতেছিলাম এই মুহূর্তে আমার ঠিক মনে পড়তেছে না, তবে মনে হয় এটাই বলতেছিলাম যে কোক নিয়ে কিছু বা খাওয়া নিয়ে কিছু, কে কেমন খেলো এটা নিয়ে কোনো কথা বলতেছিলাম। আর মণিয়াপু বারবার বলতেছিল আমি হাত ধুতে যাচ্ছি, আমার কোকটা যেন কেউ নিয়ে না যায়। ওভারঅল আপুর বিয়েতে আমরা খুবই মজা করেছি, চারজন খুবই এনজয় করেছি। রাখি আপু তো কোনো মজাই করতে পারলো না, কারণ রাখি আপুর বিয়ে ছিল। তো দেখছেন, আমার প্রথমে এটি বলে দেওয়া উচিত ছিল যে এটা রাখি আপুর বিয়ে। যাই হোক, যারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই জানবেন এটি হচ্ছে রাখি মুস্কানের বিয়ে ছিল। তো রাখি মুস্কান হচ্ছে আমার আপু। দেন আমরা আপুকে বিদায় দিয়ে বের হয়ে গেলাম, কারণ তখন অলরেডি 11টা বেজে গিয়েছিল। তারপর আমাদের বাসায় আসতে আসতে অনেক লেট হবে, আর তারপরও উবার পাবো কি না সেটারও কোনো ঠিক ছিল না। তো আমরা সেখান থেকে উবার কল দিয়ে দেখি না এখন উবার অ্যাভেলেবেল আছে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে উবার কল দিয়েই আমরা নিচে চলে যাই। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আপুকে বিদায় দিয়ে উবার কল করে আমরা এখন টাটা বাই বাই চলে যাচ্ছি বাসায়। তো এই ছিল আমাদের পুরো একটি বিয়ের অভিজ্ঞতা, আমার তো প্রথম, আপুদের হয়তো আরও অনেক আগেছে, কারণ আপুরা তো আমার অনেক আগে থেকেই ঢাকাতে। তো আমার ঢাকার বিয়ের অভিজ্ঞতা খুব ভালো না খুব খারাপও না, আবার যে বলবো যে এখানে খুব এনজয় করেছি এটাও না, কারণ গ্রামের বিয়ে মানে আমরা যেখানে থাকি মফস্বল, সেখানকার বিয়ে আর এখানকার বিয়ের মধ্যে অনেক তফাৎ। তো ওভারঅল মিলে সব কিছু ভালোই ছিল। আপনাদের কার কেমন বিয়ের অভিজ্ঞতা আমাকে একটু বলবেন, যে গ্রামের বিয়ে ভালো নাকি শহরের বিয়ে ভালো, এটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো সবাইকে ভালো থাকবেন, সবাইকে গুড নাইট জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, গুড নাইট।